দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। মুর্শিদাবাদের রানীনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধায়ক শৌমিক হোসেনের তত্ত্বাবধানে শনিবার ইফতার পার্টির আয়োজন করা হলো ইসলামপুর মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গণে। টানা 21 দিন নিষ্ঠা হয়ে রোজা পালন করছে ইসলাম ধর্মের মানুষ। এরই পাশাপাশি বিধায়ক শৌমিক হোসেন রানীনগর এক নম্বর বিধানসভার বিধায়ক হওয়ার পর থেকে রানীনগর বিধানসভায় মানুষের জন্য কিছু না কিছু করেই চলেছেন বলে সাধারণ মানুষের দাবি। শনিবার তারই তত্ত্বাবধানে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে, সমস্ত ব্যয়ভার তিনি নিজেই বহন করেছেন। রানীনগর এক নম্বর ব্লকের রোজাদারদের কথা অনুযায়ী জানা যায়, এর আগে কখনো এত বড় ইফতার পার্টি কোনো এলাকায় হয়নি। ইফতার শেষে বিধায়ক শৌমিক হোসেন বলেন, তিনি যে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তার দেওয়া সমস্ত প্রতিশ্রুতি তিনি পালন করবেন এবং রানীনগর বিধানসভাকে নতুন রূপে সাজিয়ে দেবে। এছাড়াও তিনি বলেন, যেটা কথা দিই ভোটের সময়, আমরা বসন্তর কোকিল্লা যে ভোটের সময় এসে রানীনগরের আকাশ দিয়ে উড়ে বেড়াবো আর কুহু কুহু করে ডাকবো, আমরা ভোটের সময় যা যা কথা দিয়েছিলাম আমরা সেই কাজগুলো ভোটের পরেও আমরা চালিয়ে যাব। এখন কিন্তু ভোট নাই, তা সত্ত্বেও আমরা ইফতার পার্টি, ইফতার পার্টিটা দিয়া সবাই মিলে আমরা একসাথে মিলিত হলাম এবং এর পরে আমরা কয়েকদিনের মধ্যে আমরা প্রত্যেকটা বুথে বুথে আমরা শাড়ি দেওয়া হবে ঈদ উপলক্ষে। এবং আমরা কথা দিয়েছিলাম, আমি এর আগের বছর যখন ইলেকশন হয় তখন নসিপুর মসজিদে, যে আমাদের এই মসজিদটা যদি এসি দেওয়া হয় আমাদের খুব উপকার হবে, অলরেডি সেখানে এসিও লাগছে। এবং হাসপাতালে আমাদেরকে বলেছিল যে হাসপাতালটাকে আমাদেরকে ভালো করতে হবে। আপনারা দেখুন, একবার 94 লক্ষ টাকা, একবার 90 লক্ষ টাকা হাসপাতালে স্যাংশন। আমি মানুষের কাজ করি, কোনো জায়গা কেস থাকবে সেই জায়গা জোরজবরদস্তি রেকর্ড করে দেবে, দালালি করবে, গরিব মানুষের কষ্ট দেবে, সেটা হবে না। আর আমাকে মানুষ যেখানে বিপদে পড়বে সেখানে আমি মানুষের পাশে দাঁড়াবো। আমরা যা কথা দিয়েছি, এরপর ফায়ার ব্রিগেডও আমরা এখানে ফায়ার ব্রিগেড করবো, উন্নয়নটা বুঝিয়ে দেবো, হাসপাতাল 5 বছর পর মানুষ আমার কাছে বুঝিয়ে দেবে। মুর্শিদাবাদ থেকে রথীন সিংহ রায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।